হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো চলো আজকে আমরা ক্লাস সেভেনের নিজে করি উনিশ দশমিক এক উৎপাদকের বিশ্লেষণ পেজ নাম্বার দুশো কুড়ি শুরু করছি দেখো কী দেওয়া আছে পঁচিশ এক্স ওয়াই এটাকে আমরা ভাঙলে কীভাবে ভাঙতে পারবো পাঁচ গণিত পাঁচ গণিত এক্স গণিত ওয়াই পঁচিশ এক্স ওয়াইয়ের উৎপাদক তাহলে কী হয়ে গেলো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এক্স ইন্টু ওয়াই দেখো দু নম্বরে কী দেওয়া আছে আঠারো এক্স ওয়াই স্কোয়ার মানে দেখো আঠারোটাকে আমরা কীভাবে ভাঙতে পারি দুই নয় তিন তিন তাহলে দুই গণিত তিন গণিত তিন গণিত এক্স আর ওয়াই স্কোয়ার মানে ওটাকে আমরা দুবার ওয়াই ওয়াই আকারে লিখতে পারি আমরা জানি কোনো স্কোয়ার বা কিউব থাকলে তিনবার পাওয়ার ফোর থাকলে চারবার এভাবে আমরা লিখি দেখো তিন নম্বর কী দেওয়া আছে পনেরো কিউ স্কোয়ার আর স্কোয়ার দেখো তিন গণিত পাঁচ গণিত কিউ গণিত কিউ গণিত আর গণিত আর তার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল চার নম্বর দেখো কী দেওয়া আছে টেন এক্স ওয়াই জেড টেন এক্স ওয়াই জেড সমান দুই গণিত পাঁচ গণিত এক্স গণিত ওয়াই গণিত জেড পাঁচ নম্বরে দেখো কী দেওয়া আছে বারো এক্স ওয়াই জেড দুই গণিত তিন গণিত দুই তিন দু ছয় বারো গণিত এক্স গণিত ওয়াই এবার আমরা চলে যাই নিজে করি উনিশ দশমিক এক পেজ নাম্বার দুশো একুশ এক নাম্বারে কী দেওয়া আছে দেখো বারো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস টু এর উৎপাদক বিশ্লেষণ মানে আবার আমরা গুণ আকারে ভেঙে নেবো তাহলে দুই গণিত দুই গণিত তিন বারো এক্স গণিত এক্স গণিত ওয়াই আর এটা গণিত এক্স প্লাস টু তাহলে এটা হয়ে গেল আমার উৎপাদক বিশ্লেষণ দু নাম্বার দেখো কী দেওয়া আছে আঠারো ওয়াই জেড স্কোয়ার টু ওয়াই প্লাস থ্রি জেড দেখো উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে ওটাকে গুণ আকারে ভেঙে নেওয়া থেকে কম গুণ আকারে ভেঙে দেওয়া সব থেকে ছোটো গুণ আকারে ভেঙে নেওয়া তাহলে এটা দেখো তিন গণিত দুই গণিত তিন তিন দু গুণ ছয় তিনশো আঠেরো গণিত ওয়াই গণিত দেখো জেড গণিত জেড গণিত টু ওয়াই প্লাস থ্রি জেড চার নম্বরে দেখো কী দেওয়া আছে পনেরো পি কিউ স্কোয়ার পি প্লাস থ্রি কিউ দেখো তিন গণিত পাঁচ গণিত পি গণিত কিউ গণিত কিউ গণিত পি প্লাস থ্রি কিউ পাঁচ নম্বর দেখো কী দেওয়া আছে চোদ্দো এম এন স্কোয়ার টু এম মাইনাস এন দুই গণিত সাত গণিত এম গণিত এন গণিত এন গণিত টু এম দেখো হয়ে গেল চলো আমরা নিজে করি উনিশ দশমিক দুই পেজ নাম্বার টু শুরু করছি এক নম্বর দেখো কী দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করি টু উৎপাদক বিশ্লেষণ মানে আমরা জানি যে গুণ ফর্মে লিখে নিতে হয় তাহলে দেখো এখান থেকে দুই কমন যাবে দেখো এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি দুই গণিত এক প্লাস দুই গণিত দুই এক্স তাহলে কী হবে দুটোতেই একটা করে দুই আছে দুই কমন নিলাম তাহলে ওয়ান প্লাস টু এক্স হয়ে গেলো এটা উৎপাদক হয়ে গেল একের এক দু নাম্বার দিয়ে কী দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই দেখো এটাকে আমরা ভেঙে নিই ফাইভ গণিত এক্স মাইনাস ফাইভ গণিত ফোর গণিত ওয়াই তাহলে দেখো ফাইভ কমন যাবে তাহলে ফাইভ কমন গেল তাহলে কত থাকলো এক্স মাইনাস ফোর ওয়াই তিন নাম্বারে দেখো কী দেওয়া আছে সিক্স এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে ভেঙে নাও তিন গণিত দুই এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটা কমন যাবে কত তিন তাহলে টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল চার নম্বরে দেখো কী দেওয়া আছে থ্রি এ স্কোয়ার মাইনাস বারো এ এটা দেখো থ্রি গণিত এ গণিত এ আর এটা বারোটা আমরা ভাঙতে পারবো তিন গণিত চার গণিত এ তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি তিন এ র তিন এ এ কমন যাবে থ্রি এ কমন চলে গেল তাহলে এখানে পড়ে থাকলো কত এ আর এখানে পড়ে থাকলো কত চার তাহলে এ মাইনাস চার হয়ে গেল চলো এবার দু নাম্বার চলে যায় দেখো কী দেওয়া আছে নিচের বীজগাণিতিক সংখ্যা সাধারণ উৎপাদক লিখি মানে কোনটা কমন যাবে দুটো পদ দুটো বীজগাণিতিক সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে কমন বা সাধারণ উৎপাদক কি আছে সেটা বার করতে বলেছে দেখো একটা সিক্স এ দেওয়া আছে আর একটা দেওয়া আছে টু এ স্কোয়ার তাহলে সিক্স এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি তিন গণিত দুই গণিত এ আর এটাকে ভাঙতে পারি কী হবে দুই গণিত এ গণিত এ তাহলে সাধারণ উৎপাদক মানে যেটা মিলবে দেখো তিন তিন নেই তাহলে এটা হবে না দুই এখানে দুই আছে এ এখানে একটা এ আছে হয়ে গেল তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান হচ্ছে দুই গণিত এ সমান দুই এ দু নাম্বার দেখো কী দেওয়া আছে ফাইভ এক্স কমাস সিক্স এক্স ওয়াই ফাইভটাকে ভাঙো ফাইভ গণিত এক্স আর এটাকে ভাঙো তিন গণিত দুই গণিত এক্স গণিত ওয়াই দেখো পাঁচ যাবে না তিনও যাবে না দুইও যাবে না একটা এক্স যাবে তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান এক্স তিন নাম্বারে দেখো কী দেওয়া আছে ফোর এক্স ওয়াই জেড কমা টুয়েলভ ওয়াই জেড দেখো এটাকে ভাঙে নাও দুই গণিত দুই গণিত এক্স গণিত ওয়াই গণিত জেড আর এটাকে ভাঙো দেখো কী হবে দুই গণিত দুই গণিত তিন গণিত ওয়াই গণিত জেড তাহলে মিলছে কী কী দেখো দুই দুই এখানে দুই একটা দুই এক্স এক্স মিলছে না একটা ওয়াই এখানে ওয়াই জেড জেড মিলে যাচ্ছে তাহলে অত সাধারণ উৎপাদক দুই গণিত দুই গণিত ওয়াই গণিত জেড শোন কত ফোর ওয়াই জেড চার নম্বরে চলে যায় দেখো কী দেওয়া আছে সেভেন এ স্কোয়ার বি কমা ফোরটিন এ বি সি তাহলে সেভেন গণিত এ গণিত এ গণিত বি আর এখানে দেখো সেভেন গণিত দুই গণিত এ গণিত বি গণিত সি তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান সাত সাত মিলছে একটা এ একটা এ মিলছে বি এ বি একটা মিলছে তাহলে সমান হয়ে গেল সেভেন এ বি দেখো যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনোটা কিছু মিলছে না তাহলে আমরা সাধারণ উৎপাদক লিখে দেবো এক নিচে করি উনিশ দশমিক তিন পেজ নাম্বার দুশো চব্বিশ উৎপাদককে বিশ্লেষণ করি এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস তিন দেখো এখানে যোগ আকার আছে আমাদেরকে কী করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে মানে গুণ আকারে ছোট গুণ আকার লিখতে হবে তাহলে আমরা এটাকে পুরো একটু সাজিয়ে নেব সাজিয়ে কীভাবে নেবো দেখো এক্স ওয়াই আর থ্রি এক্স এটার কাছাকাছি লিখছি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স আর ওয়াই প্লাস থ্রি দেখো এখান থেকে একটা কমন চলে যাবে কমন কী গেল দুটো দেখো এক্স এক্স আছে তাহলে এক্স কমন নিলাম তাহলে ওয়াই প্লাস তিন প্লাস এখানে দেখো কিছুই নেই তার আমরা কমন সাধারণত আমরা এক ধরে নিই ওয়াই প্লাস তিন দুজনের মধ্যে এক কমন আছে কারণ ওয়াইকে এক দিয়ে গুণ করলে ওয়াই হবে তিনকে এক দিয়ে গুণ করলে তিনই হবে কমন নেওয়া আমরা তো সেটাই যেটা বাইরে লিখবো সেটাতে গুনকোলে ভিতরে যেন আগের অঙ্কটা পেয়ে যায় দেখো এখানে এক্স কমন নিয়েছি মানে এক্স আর ভিতর ওয়াই গুনকলম কত হবে এক্স ওয়াই এক্স ওয়াই তিন এক্স তিন এক্স হয়ে যাবে দেখো এই দুটো টার্ম হয়ে গেলো দুটো টার্ম থেকে কী কমন যাবে দেখো ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি তাহলে ওয়াই প্লাস থ্রি কমন নিলাম তাহলে পড়ে থাকলো কত এখানে আমরা জানি যেটুকু পড়ে থাকে সেটা লিখে নিতে হয় এক্স আর এখানে পড়ে থাকলো কত এক তার মানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলো ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস এক দু নম্বরে দেখি কী দেওয়া আছে পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু দেখো এখানে সাজাতে হবে না কিউ কিউ কমন চলে যাবে কিউ এখানে কমন চলে গেলো তাহলে পি মাইনাস এক এখানে পি পড়ে থাকলো কিউ কমন না পড়ে এখানে কিছু নেই মানে এক পড়ে আছে প্লাস এখানে টু কমন নেবো দেখো এখানে পি হলো এখানে মাইনাস কিছু পড়ে নেই মানে এক পড়ে আছে তাহলে কেউ হলো এই দুটো থেকে পি মাইনাস ওয়ান কমন গেলো পি মাইনাস ওয়ান দেখো পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান কমন গেলো তাহলে এখানে হলো কিউ প্লাস টু এখানে কিউ পড়ে থাকলো এখানে প্লাস টু পরে থাকলো লিখে নিলাম তিন নম্বর দেখো সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টু দেখো এখানে কী হবে থ্রি ওয়াই কমন চলে যাবে থ্রি ওয়াই কমন নিলাম তিন ওয়াই এটা দেখো ছয়টাকে ভাঙলে কী হবে তিন ছয় তখন থ্রি পেয়ে যাব তার মানে এটাকে লিখে নিলাম আমি পড়ে থাকলো কত টু এক্স টু এক্স পড়ে থাকলে তাহলে কী হবে তিন ছয় হয়ে যাবে প্লাস এক কমন এখানে তার মানে দুই এক্স প্লাস দু এক শোন কত হলো টু এক্স এক দেখো টু এক্স প্লাস ওয়াই টু এক্স ছয়টাকে তিন গণিত দুই ছয় আকারে ভেঙলাম তাহলে তারপরে তিন ওয়াইটা কমানো তাহলে টু এক্স পরে থাকলো চার নম্বরে দেখো কী দেওয়া আছে টেন এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান দেখো এখানে দশ টাকা ভাঙলে আমরা কী পাবো দুই গণিত পাঁচ তা আমরা দুই ওয়াই কমন চলে যাবে একটা দু ওয়াই কমন গেলো তাহলে পড়ে থাকলো কত পাঁচ এক্স প্লাস এক এখানে দেখো এক কমান যাবে কিছুই কমন যাবে না মানে ধরে নিয়ে আমরা এক কমা যাবে ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে দেখো দুটো থেকে আবার কী কমান যাবে ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে পড়ে থাকলো কত এখানে টু ওয়াই আর এখানে পড়ে থাকলো ওয়ান তাহলে টু এ প্লাস ওয়ান হয়ে গেল এখানে অঙ্ক শেষ আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে আমি সেই জায়গাগুলো সমস্যা দূর করার চেষ্টা করবো আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নাও যারা নতুন আসছে আমাদের চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ